সঙ্গী হিসেবে কাকে চোখ বন্ধ করে ভরসা করা যায় মানুষ নাকি কুকুর এ প্রশ্নের উত্তর নিয়ে বিতর্ক থাকতে পারে তবে দৃষ্টি প্রতিবন্ধীদের পথ চিনিয়ে গন্তব্যে পৌঁছে দিতে নতুন এক রোবট তৈরি করেছেন সাংহাইয়ের একদল বিজ্ঞানী দেখতে সাধারণ কুকুরের মতো না হলেও বিশ্বস্ত সহচর হিসেবে জুড়ি নেই এই গাইড ডগের বলা হচ্ছে ছয় পাওয়ালা এই যান্ত্রিক কুকুর বিশ্বের যে কোনো প্রযুক্তির সাথে টেক্কা দিয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের পথ চলা আরও সহজ করবে রোবট কুকুরটিকে পরীক্ষামূলকভাবে রাস্তায় নামানো হয়েছে স্বয়ংক্রিয় সেন্সর ও বিশেষ ক্যামেরা থাকায় রোবটটি নিজে নিজেই ট্রাফিক লাইট ও সিগন্যাল মেনে রাস্তায় চলতে পারে চীনের এই কৃত্রিম গাইড ডগ আকারে ইংলিশ বুলডগের সমান প্রস্থে বুলডগের চেয়ে কিছুটা বড় রোবটটি কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়েস রিকগনিশন প্রযুক্তির সাহায্যে কথা শুনতে ও বুঝতে পারে রোবটটিকে চাইনিজ ভাষায় দক্ষ করে তুলতে সাংহাই জিয়াউটং ইউনিভার্সিটি স্কুল অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গবেষকদের সাহায্য করছেন দৃষ্টি প্রতিবন্ধী লি ফেই ও ঝু সিবিন দম্পতি লির দৃষ্টি পুরোপুরি নষ্ট হয়ে গেলেও ঝু এখনও কিছুটা দেখতে পান গাইড গাইডডগ বাজারে আনতে পারলে হাজারো দৃষ্টি প্রতিবন্ধীর জীবন সহজ হবে বলে আশা অধ্যাপক জাও ফাং 中国呢，一共才说四百四百多只导盲犬在服役，那也就是说我们有将近两千万的盲人，这个是不可能用导盲犬解决这个问题。那么机器人呢来做呢，就有点像汽车一样的，我可以用汽车的生产方式。 পোষা কুকুরকে নাগরিক সেবায় ব্যবহার করার এই সংস্কৃতি বিশ্বে এখনও তেমন সমাদৃত নয় কর্মক্ষেত্রে কিংবা রেস্তোরাঁয় জনসমাগম হয় এমন স্থানে কুকুর নিয়ে প্রবেশকে ভালো চোখে দেখা হয় না ফলে গাইড বা ভ্রমণ সঙ্গী হিসেবে রোবট ডগের প্রযুক্তি সংকটাপন্ন বহু মানুষের জন্য আশীর্বাদের মতো তাই শুধু চীন নয় অস্ট্রেলিয়া ও ব্রিটেনও রোবট ডগের এই প্রযুক্তি উন্নত করতে কাজ চালিয়ে যাচ্ছে সাদা একটি লাঠি ব্যবহার করে পথ চলতে হয় লি ও ঝুয়ের মতো হাজারো দৃষ্টি প্রতিবন্ধীর মাসেল মেমোরি কিংবা অনুমানের ওপর নির্ভর করে যেতে হয় গন্তব্যে আগামী দিনে বন্ধুর এই পথে বন্ধু হয়ে উঠতে পারে রোবট ডগ যন্ত্রের বুদ্ধিমত্তায় ভর করে নির্ভয়েই পথ চলতে পারবেন দৃষ্টি প্রতিবন্ধীরা এমনটাই প্রত্যাশা নির্মাতাদের সতীর্থ কর্মকার এখন বিশ্ব আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন